আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 23 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের পাওয়ারপ্লে প্রোগ্রাম কিন্তু লঞ্চ হয়ে গিয়েছে, যেখানে কিনা আমরা শিখব দারুণ দারুণ কনসেপ্ট প্রতিটা চ্যাপ্টারের। সো আজকে আমরা সেরকমই একটি কনসেপ্ট শিখব, সেটা হচ্ছে পরাবৃত্তের সূত্রসমূহ। যারা কোনিক্স চ্যাপ্টারটা করবে তাহলে তোমরা বুঝতে পারবে যে যারা চিত্র থেকে সূত্রগুলা বের করতে পারে তারাই কিন্তু পরাবৃত্তের যে টপিকগুলা বা পরাবৃত্তের যে অঙ্কগুলা সেগুলো খুব সুন্দরভাবে করতে পারে। সেরকম একটা টপিক অর্থাৎ আজকে আমরা দেখব যে কিভাবে একটি চিত্র থেকে আমরা প্রত্যেকটি উপাদানের সূত্রগুলা বের করতে পারি। সো চলো আমরা দেরি না করে শুরু করে দিই। সো এইখানে যে একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে y স্কোয়ার ইজ ইকাল টু 4ax এর চিত্র। সো এটা কিভাবে চিত্র দেখো, আমরা যদি y স্কোয়ার ইজ ইকাল টু 4ax এটার দিকে কল্পনা করি তাহলে আমরা দেখব যে এইখানে x এবং y এর সাথে কোনো যোগবোধক অংশ নেই, তার মানে হচ্ছে এই পরাবৃত্তটার শীর্ষবিন্দু হচ্ছে 0, 0 এবং এখানে এক ঘাত যেটা সেটা হচ্ছে x। এবং আমরা জানি পরাবৃত্তের এক ঘাত যেই চলক তার সমান্তরাল হয় পরাবৃত্তটি, তার মানে হচ্ছে এটা হবে x অক্ষের সমান্তরাল একটি পরাবৃত্ত, x অক্ষের সমান্তরাল একটি পরাবৃত্ত। এবং পাশাপাশি আরেকটা জিনিস যদি খেয়াল করি সেটা হচ্ছে সমীকরণটি একটি পজিটিভ সমীকরণ, তার মানে এটা হবে x অক্ষের সমান্তরাল এবং পজিটিভ দিকে। সো আমরা যখন পরাবৃত্তের লেখ চিত্র আঁকা শিখব তখন কিন্তু আমরা এই জিনিসগুলো খুব সুন্দরভাবে শিখে ফেলবো। সো আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax এই পরাবৃত্তের উপাদানগুলো কীভাবে বের করা যায়। সো দেখো এইখানে আমরা চিত্রটা আঁকা আছে 0, 0 বিন্দুতে, অর্থাৎ এই যে বিন্দুটা এই বিন্দুটা হচ্ছে 0, 0 বিন্দু। সো এইটা হচ্ছে আমাদের 0, 0 বিন্দু, অর্থাৎ এই পরাবৃত্তটার শীর্ষবিন্দু যদি কত আমাকে বলা হয় তাহলে আমি সরাসরি বলে দিব এইটা হচ্ছে 0, 0 বিন্দুতে আছে। এরপরে আমাদের যেটা লাগবে যে এই যে পরাবৃত্তটা আছে এই দেখো x অক্ষের সমান্তরাল পরাবৃত্ত এবং এইটা মুখ করে আছে কার দিকে, পজিটিভ দিকে। আমরা জানি x অক্ষের দুইটা দিক, একটা পজিটিভ একটা নেগেটিভ, সো এটা পজিটিভ দিকে আছে। সো এইখান থেকেই আমরা কিন্তু এটা বলতে পারি। এরপরে আমরা যদি উপাদানগুলোর দিকে তাকাই আমাদের দুই নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে উপকেন্দ্র বা ফোকাস। সো উপকেন্দ্র বা ফোকাস আবার কীভাবে বের করে দেখো, এই যে পরাবৃত্তটা আছে এই পরাবৃত্তটার এই যে এইখান থেকে যদি আমি এ দূরত্বে যাই তাহলে যে বিন্দুটা এটাই হচ্ছে আমার উপকেন্দ্র বা ফোকাস, যেটাকে আমরা এস দিয়ে প্রকাশ করতে পারি। সো এরপরে তাহলে আমরা লিখে ফেলি যে এটা হচ্ছে এ কমা 0। আবার এটা কেন এ কমা 0 হইল, কারণ ভাইয়ারা দেখো আমরা জানি যে এক্স অক্ষের উপরস্থিত যে কোনো বিন্দুর কোটির মান হচ্ছে 0। সো কোটির মান 0, আর এই বিন্দুটা ওয়াই অক্ষ থেকে যে দূরত্বে আছে সেটাই হচ্ছে তার ভুজের মান। সো এটা এ দূরত্বে আছে আমরা দেখতেই পাচ্ছি, সো এই জন্য এই বিন্দুটা হলো এ কমা 0। এরপরে আমাদের লাগবে অক্ষরেখার সমীকরণ। আমরা যদি পরাবৃত্তটা দেখি তাহলে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এটি হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল বা এক্স অক্ষের উপরস্থিত একটি পরাবৃত্ত, অর্থাৎ এই পরাবৃত্তের অক্ষ হচ্ছে এক্স অক্ষ নিজেই। সো আমরা যদি বলি যে এক্স অক্ষের সমীকরণ কি তাহলে আমরা জানি এক্স অক্ষের সমীকরণ হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু 0। সো এটা আমরা খুব সহজেই বের করে ফেলতে পারি। এরপরে আমাদের তিনটা গেল, চার নম্বরে আমাদের লাগবে দ্বিকাক্ষের সমীকরণ। এখন দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা কোথায় আছে, এই যে দেখো আমাদের এইখান থেকে এ দূরত্ব গেলে আমরা পাই আমাদের উপকেন্দ্র। ঠিক একই রকমভাবে আমরা যদি নেগেটিভ এ দূরত্বে যাই তাহলে এইখানে আমরা এই বিন্দুতে যে লম্ব রেখাটা দেখতে পাই এইটার নামই হচ্ছে দ্বিকাক্ষ রেখা, বা এটাকে আমরা আরেকবার বলতে পারি নিয়ামক রেখা। সো দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা। সো একটু ভালো করে খেয়াল করে দেখো তো এটা হচ্ছে এ ছিল আর এইটাও কিন্তু এ, বাট এটা নেগেটিভ দিকে এ, রাইট? এই যে দেখো এটা নেগেটিভ দিক, যেহেতু নেগেটিভ দিকে এ। এখন দেখো আমার কী চাইছে, আমার চাইছে এই রেখাটার সমীকরণ কি। আমরা যখন ছোট ছিলাম আমরা সরলরেখা পড়েছি এবং সেখানে আমরা দেখেছি যে ওয়াই অক্ষে সমান্তরাল একটি রেখার সমীকরণ হচ্ছে এক্স ইজ ইকাল টু সামথিং। সো এক্স ইজ ইকাল টু যে সামথিং, সামথিংটা কি, সামথিংটা হচ্ছে যে কত দূরত্বে আছে, কত দূরত্বে, এ দূরত্বে, নেগেটিভ এ দূরত্বে। তার মানে আমরা যদি লিখি তাহলে দ্বিকাক্ষের সমীকরণ হবে এক্স ইজ ইকাল টু সামথিং, সামথিংটা কত, নেগেটিভ এ, বা আমরা এটাকে সুন্দর করে লিখতে পারি এক্স প্লাস এ ইজ ইকাল টু 0, তাহলে আরও সুন্দর লাগছে। এরপরে দেখো আমাদের চাইছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত। দেখো এই যে আমরা উপকেন্দ্র পেয়েছিলাম এখানে যদি আমরা এরকম একটা লম্ব আঁকি তাহলে এর নাম হচ্ছে
উপকেন্দ্রিক লম্ব সো দেখো তো এই উপকেন্দ্রিক লম্বে আবার এই এতটুকের মান হচ্ছে 2a আবার এই এতটুকের মান হচ্ছে 2a তাহলে 2a প্লাস 2a টোটাল হচ্ছে 4a তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a আমরা একটা মডুলাস দিয়ে দেব হোয়াই কারণ আমরা জানি যে দৈর্ঘ্য কখনো নেগেটিভ হতে পারে না এরপরে যদি আমরা দেখি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ চেয়েছে ভয় পাওয়ার কোনো কারণ নাই উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এই যে এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব সো দেখো তো এটা কি y অক্ষের সমান্তরাল আর আমরা কি জানি যদি y অক্ষের সমান্তরাল হয় তাহলে x is equal to something এই সামথিংটা কি হবে এই সামথিংটা হবে এই রেখাটা কত দূরে আছে কত দূরে a দূরে তার মানে হচ্ছে এইটার জন্য হবে x is equal to a বা আমরা এটাকে সাজায় লিখতে পারি x minus a is equal to 0 তাহলে দেখো আমরা কিন্তু চমৎকারভাবে প্রত্যেকটা সূত্র এই চিত্র থেকে আমরা লিখতে পারতেছি আরও দেখি আমরা উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক চাইছে দেখো উপকেন্দ্রিক লম্ব কোনটা এই যে এইটা পাদবিন্দু কোনগুলো এই যে একটা আর এই যে একটা এই দুইটা পাদবিন্দুর যদি স্থানাঙ্ক বের করতে চায় স্থানাঙ্ক মানে কি ভুজ আর কোটি ভুজ মানে কি আমার ভুজ হচ্ছে y অক্ষ থেকে কত দূরে আছে দেখো তো ভাইয়ারা আমরা যদি এই বিন্দুটা কল্পনা করি এটা y অক্ষ থেকে কত দূরে আছে এই যে এখান থেকে এখানে যে দূরত্ব এই দূরত্বটা কত একটু ভালো করে খেয়াল করে দেখো তো এই দূরত্বটা হচ্ছে a পরিমাণে রাইট এই দূরত্বটা হচ্ছে a পরিমাণে তার মানে হচ্ছে এইটার ভুজের মান হচ্ছে a এবার হচ্ছে কোটি কোটি মানে কি x অক্ষ থেকে দূরত্ব x অক্ষ থেকে দূরত্ব কত ডুক এই যে এত ডুক কত 2a তাহলে আমরা এখানে লিখে দিব 2a সিমিলার ভাবে আমরা যদি আবার এইটা যদি বের করতে চাই তাহলে কি হবে দেখো এইটার মান যদি বের করতে চাই তাহলে এটা হবে x y অক্ষ থেকে দূরত্ব a এবং x অক্ষ থেকে দূরত্ব হবে -2a তাহলে একটা হচ্ছে পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ সো আমরা টোটাল কি বলতে পারি তাহলে আমরা টোটাল বলতে পারি a প্লাস মাইনাস 2a এটা লিখতে পারি ওকে ফাইন এবার সর্বশেষ আরেকটা আছে উপকেন্দ্রিক দূরত্ব বা ফোকাস দূরত্ব এটা করলেই কিন্তু আমাদের যতগুলো সূত্র প্রয়োজন প্রত্যেকটা সূত্র আমরা বের করে ফেলতে পারি এখন দেখো সো উপকেন্দ্রিক দূরত্ব আমরা যদি বের করতে চাই তাহলে কার উপকেন্দ্রিক দূরত্ব বের করব যে কোনো একটা র্যান্ডম বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব বের করব তাহলে সাপোজ আমি মনে করি যে আমি এই বিন্দুটার উপকেন্দ্রিক দূরত্ব বের করব সো এইটা আমরা একটু ভিন্ন কালারে দেখি কারণ এইটা আমার একটু বুঝতে হবে তাহলে দেখো এইটা যদি আমরা একটু খেয়াল করি দেখো এই বিন্দুটার আমরা মনে করো বের করব সো এই বিন্দুটার একটা মান আছে ধরলাম এটা হচ্ছে এক্স কমা ওয়াই এটা ধরলাম যে বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই এখন দেখো উপকেন্দ্রিক দূরত্ব কত তাহলে এই যে এস পি এটাই হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব তাহলে উপকেন্দ্রিক দূরত্ব হবে এস পি ভাইয়া উপকেন্দ্রিক দূরত্ব এস পি কীভাবে এস পি তো মান জানি না এটা তো হইল না সো দেখো তাহলে এটা কীভাবে বের করবো আরেকটু ভালো করে খেয়াল করে দেখো তো ভাইয়ারা আমরা যদি একটু ভালো করে খেয়াল করে দেখি এখানে যদি আমি দ্বিকাক্ষ থেকে একটা রেখা টেনে নিলাম এবার আমরা কিন্তু উৎকেন্দ্রিকতা নামক আমাদের একটা টার্ম আছে সেই উৎকেন্দ্রিকতা থেকে আমরা জানি যে পরাবৃত্তের জন্য এসপি সমান পিএম হয় কারণ আমরা জানি এসপি সমান ইপিএম যেখানে পরাবৃত্তের ই এর মান এক এই জন্য এসপি সমান পিএম লেখা যায় এবার দেখো তো পিএম কি ভাইয়া এই যে এটা হচ্ছে এম অর্থাৎ পি থেকে দ্বিকাক্ষের উপরে যে লম্ব সেটাই হচ্ছে পিএম তাহলে এবার ভাইয়া খেয়াল করে দেখো তো আমরা এই বিন্দুটাকে যদি ও ধরি তাহলে আমরা কিন্তু এবার ভেঙে লিখতে পারি এই পিএমটাকে কি করতে পারি ওপি প্লাস ও এম লিখতে পারি সো ওপি প্লাস ও এম ওকে লিখলাম ফাইন এবার দেখো ওপি প্লাস ও এম লেখার পরে আমরা এবার একটু ভালো করে খেয়াল করি তো যে এগুলোর মানগুলো কি আমরা জানি কি না দেখো ওপি ওপি মানে কোনটা এই যে এতটুক সো এই বিন্দুটার ওয়াই অক্ষ থেকে যে দূরত্ব সেটাই ওপি আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব মানে কি এইটার এক্স এর মান এক্স মানে কি ভাইয়া ভুজের মান সো আমরা লিখতে পারি কত এক্স প্লাস এবার দেখো ও এম মানে কি দেখো তো ও এম মানে কতটুক এই যে এতটুক এইটা আর এইটা কি ভাইয়া সেম না সো এইটা যদি এ হয় তাহলে এটাও কত এ হবে না তার মানে কত হবে এ দ্যাটস ইট সো এটাই হচ্ছে অ্যান্সার অর্থাৎ আমাকে যদি বলে উপকেন্দ্রিক দূরত্বের মান কত তাহলে এটা হবে এক্স প্লাস এ সো এই সূত্রটা আমাদের একটু বুঝে বের করতে হবে সো আমরা শিখে ফেললাম আমাদের টোটাল আটটা সূত্র ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু ফোর এ এক্স এই সমীকরণটা থেকে সো ঠিক একই রকমভাবে তোমরা যারা এই ভিডিওটা দেখলা তোমাদের কাজ হবে ঠিক একই রকমভাবে এক্স স্কোয়ার ইজ ইকাল টু ফোর এ ওয়াই এর জন্য
যে আটটা সূত্র হয় এই আটটা সূত্র কি কি সেটা আমাকে কমেন্ট বক্সে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দাও সো তোমাদের সাথে আবারো অন্য কোন একটা কনসেপ্ট নিয়ে দেখা হবে এবং টোটাল কনসেপ্টগুলো নিয়ে তোমাদের দেখা হবে এইচএসসি 23 ব্যাচের পাওয়ার প্লে প্রোগ্রামে ধন্যবাদ আসসালামু আলাইকুম